কেরিয়ার হিসাবে কি চুজ করতে চান? ডিজাইনার হতে চান নাকি ফ্রন্ট এন্ড ডেভেলপার হতে চান নাকি ব্যাক এন্ড ডেভেলপার হতে চান? সব প্রশ্নের উত্তর আজকে আপনারা এই ভিডিওতে পাবেন। নমস্কার বন্ধুরা, আমার নাম রাহুল আর আপনারা দেখছেন কোডেস রাহুল। তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি। বর্তমান যুগে যে কোনো আইটি কোম্পানি একটা এমপ্লয়ির কাছ থেকে কি চায়, তারা চায় যে একজন এমপ্লয়ি তারা যাতে ওয়েবসাইট ডিজাইনারের সঙ্গে সঙ্গে ডেভেলপমেন্টেরও কিছু কাজ যাতে জানুক, বা অ্যাজ এ ডেভেলপারদের কাছ থেকে এক্সপেক্টেড করে যে তারা ডেভেলপমেন্টের কাজের সঙ্গে সঙ্গে যারা ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টেরও কিছু কাজ তারা জানতে পারে। তো এতদিন পর্যন্ত আপনারা যেটা জেনে এসেছেন সেটা হলো ওয়েবসাইট ডিজাইনার অ্যান্ড ডেভেলপার, কিন্তু এখন ট্রেন্ডটা অন্য। এখন কিন্তু আপনার এই টোটাল ওয়েব ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য যে কেরিয়ারের যে সেগমেন্ট আছে সেইগুলোকে আপনারা তিন ভাগে ভাগ করে নিন। এক নম্বর হচ্ছে ডিজাইনার, ফ্রন্ট এন্ড ডেভেলপার অ্যান্ড ব্যাক এন্ড ডেভেলপার। ডিজাইনার মানে গ্রাফিক ডিজাইন অ্যান্ড ওয়েবসাইট ডিজাইন। এবার আমাদের জানতে হবে যে গ্রাফিক ডিজাইনার হতে গেলে আমাদের কি কি টেকনিক্যাল নলেজ আমাদের লাগবে, ফ্রন্ট এন্ড ডেভেলপার হতে গেলে কি কি টেকনিক্যাল নলেজ লাগবে, অ্যান্ড ব্যাক এন্ড ডেভেলপার হতে গেলে কি কি টেকনিক্যাল নলেজ লাগবে। তো প্রথমে যারা এই ওয়েব ইন্ডাস্ট্রিতে কেরিয়ার তৈরি করতে চায় তারা খুব কনফিউজড হয়ে যায় যে আমরা ফ্রন্ট এন্ড ডেভেলপার, ব্যাক এন্ড ডেভেলপার অর ডিজাইনার কোন জিনিসটাকে চুজ করলে আমরা লাইফে এগোতে পারবো অ্যান্ড আমাদের কেরিয়ারটা খুব স্মুথ হবে, তারা খুব কনফিউজড হয়। আর আপনাদের এই ভিডিওটা দেখার পর কনফিউশন কিছু থাকবে না যদি আপনারা ভিডিওটা খুব ভালোভাবে দেখেন। ফার্স্ট আপনাদের চিনতে হবে যে আপনারা কোন জায়গাটায় আপনাদের খুব ইন্টারেস্ট। ফার্স্ট আপনারা জানতে হবে আপনারা কি কোনোরকম ছবি পিকচার ক্রিয়েট করতে ভালোবাসেন, বা আপনারা কোনো কিছু লোগো দেখে খুব ইন্সপায়ার হন যেটা কিনা ক্রিয়েট করতে আপনাদের খুব আগ্রহী হয়, নাকি আপনারা কোনো একটা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের যে বাটনসগুলো আছে সেইগুলো কীভাবে ক্রিয়েট করতে হয়, একটা স্লাইডার কীভাবে ক্রিয়েট করতে হয়, একটা অ্যাকোর্ডেন্ট কীভাবে ক্রিয়েট করতে হয়, যেন ওয়েবসাইটে যেই ধরনের যে এক্সপিরিয়েন্সগুলো আপনারা পান, যে একটা পপ আপ কী করে আসে, এই ধরনের জিনিসপত্র ক্রিয়েট করতে ভালোবাসে লাগে, নাকি একটা বাটনে ক্লিক করার পর তার ব্যাকগ্রাউন্ডে কিছু ক্যালকুলেশন হয়ে ফ্রন্টে শো করবে, এই ধরনের কোনো লজিকের ওপর কাজ করতে চান। যদি আপনার ইন্টারেস্ট থাকে যে আপনি নতুন নতুন কিছু ভাবতে ভালোবাসেন, নতুন কিছু ক্রিয়েট করতে ভালোবাসেন, নতুন কিছু ড্র করতে ভালোবাসেন, তাহলে অতি অবশ্যই আপনাকে কিন্তু ডিজাইনার কেরিয়ারটা চুজ করা উচিত, কারণ আপনার ইন্টারেস্ট সেখানে অ্যান্ড আপনি ওখানে খুব ভালো নিজের কেরিয়ার ডেভেলপমেন্ট করতে পারবেন। যদি আপনাদের উল্টোটা কিছু হয়, মানে ওই ধরনের যেই ধরনের ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট রিলেটেড যদি কিন্তু কাজ করতে ইচ্ছা করে, তাহলে আপনার ডেফিনেটলি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট কেরিয়ারটা চুজ করবেন অ্যান্ড ব্যাক এন্ড ডেভেলপমেন্টের জন্য সেম। তো ফার্স্ট আপনাদের ইন্টারেস্টটা ফাইন্ড আউট করতে হবে যে আপনারা কোন দিকে যেতে চান। তারপর আপনাদের জানতে হবে যে ডিজাইনার হতে গেলে আপনাদের কি কি টেকনিক্যাল নলেজ লাগবে। ফার্স্ট ডিজাইনার হতে গেলে আপনাদের যেটা শিখতে হবে ফার্স্ট হচ্ছে ফটোশপ, আপনাদের খুব ভালো করে শিখতে হবে। ফটোশপ শেখার পাশাপাশি আপনাদের জানতে হবে কোরেল ড্র, জানো যেমন হচ্ছে লিফলেট, ব্রোশিওর, ভিজিটিং কার্ড তৈরি করার জন্য কিন্তু আপনাদের কোরেল ড্র জানতে হবে। ফটোশপ জানার দরকার কি আছে, কারণ ফটোশপ জানলে আপনারা কিন্তু ওয়েবসাইট লেআউট ক্রিয়েট করতে পারবেন। দেন আপনাদের জানতে হবে ইলাস্ট্রেটার, ইলাস্ট্রেটার জানলে আপনি ওয়েবসাইটে যে লোগো, সুন্দর একটা লোগো ক্রিয়েট করতে হয় সেটা আপনারা ক্রিয়েট করতে পারবেন। তারপর আপনাদের অনলাইন দুটো ভালো ট্রেন্ডিং টুল জানতে হবে, সেটা হলো ফিগমা অ্যান্ড অ্যাডোব এক্সডি। আপনাদের এই কটা টুলস কিন্তু খুব ভালো করে জানতে হবে অ্যান্ড এই কটা টুলসের ওপর আপনাকে ভালো কাজকর্ম করতে হবে, তাহলে আপনারা অ্যাজ এ ডিজাইনার হিসেবে যে কোনো কোম্পানিতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। অ্যান্ড আই গ্যারেন্টি এই সফটওয়্যার যে নাম বললাম সেগুলো যদি ভালো মতন করে জেনে আপনারা অ্যাপ্লাই করেন তাহলে ডেফিনেটলি আপনারা সিলেক্ট হয়ে যাবেন। সেকেন্ড হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট। ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের জন্য আপনাদের কী কী জানতে হবে, প্রথম হচ্ছে HTML5 অ্যান্ড CSS3, এই দুটো জিনিস ফার্স্টে আপনাদের খুব ভালো করে জানতে হবে। অ্যান্ড আমি বলবো এই দুটো চ্যাপ্টারের ওপর আপনি কিন্তু ফুল একটা নিজের এক্সপার্টাইজ গ্যাদার করবেন, যাতে HTML অ্যান্ড CSS খুব ভালো করে আপনি জানতে পারেন, কারণ আপনি সফটওয়্যার বানান, মোবাইল অ্যাপ বানান, প্রোগ্রেসিভ ওয়েব অ্যাপ যেগুলো হয়, যেরকম হচ্ছে ওয়েবসাইটও আছে দেন মোবাইল অ্যাপও সেম ল্যাঙ্গুয়েজে তৈরি করতে হয়, যাই কিছু করুন না কেন, ওয়েবসাইট বানান, মোবাইল অ্যাপ বানান, সফটওয়্যার বানান, যাই বানান না কেন, HTML অ্যান্ড CSS কিন্তু আপনার লাগবেই। তো HTML অ্যান্ড CSS3 মানে HTML5 অ্যান্ড CSS3 কিন্তু খুব ভালো করে আপনাদের জানতে হবে। সেকেন্ড হচ্ছে আপনাদের যেটা জানতে হবে সেটা হলো আপনাদের জাভাস্ক্রিপ্ট অ্যান্ড জেকোয়েরি, এই দুটো কিন্তু খুব ভালো করে জানতে হবে।
জাভাস্ক্রিপ্ট এন্ড জেকোয়েরি জানার পর আপনাদের এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট এন্ড জেকোয়েরি কি ইউজ করে একটা দুটো প্রজেক্টে নিজেরাই বাড়িতে বসে প্র্যাকটিস করুন, ঠিক আছে? দেন আপনাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক। বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক খুব ইম্পর্টেন্ট, এখন 100% কোম্পানির মধ্যে থেকে 90% কোম্পানি কিন্তু বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক প্রেফার করে। আরও অনেক ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক আছে, মানে সিএসএস বেসড ফ্রেমওয়ার্ক আছে, লাইক সিমেট্রিক ইউআই, ম্যাট্রুয়াল সিএসএস, ঠিক আছে, বুলমা, এই ধরনের অনেক কিছু আছে, বাট বুটস্ট্র্যাপ হলো সবথেকে বেশি পপুলার। তো আপনাদের বুটস্ট্র্যাপ শেখার পর আপনি বাকি যেসব ফ্রেমওয়ার্কগুলো আছে সেগুলো কিন্তু আপনারা অনায়াসে খুব সহজে কিন্তু আপনারা শিখে নিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। দেন আপনাদের জানতে হবে ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক, মোস্ট ট্রেন্ডিং ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক রিয়্যাক্ট। আপনাদের কিন্তু রিয়্যাক্টটা অতি অবশ্যই জানা উচিত, অ্যান্ড জাভাস্ক্রিপ্ট অ্যান্ড জেকোয়েরি শেখার পর, মানে পড়াশোনা করার পর আপনারা যখন রিয়্যাক্টে মুভ করবেন খুব সহজ আপনাদের লাগবে, অ্যান্ড আপনাদের ফ্রেমওয়ার্কটা শিখতেও কিন্তু খুব ইজি হবে। এইগুলো শেখার পর আপনারা যে কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু তার সাথে যদি ওয়ার্ডপ্রেসের একটু নলেজ, জাস্ট একটু নলেজ, বেশি না, মানে কি করে একটা ওয়েবসাইটকে আপনি ওয়ার্ডপ্রেসে কনভার্ট করে নিতে পারেন, ঠিক আছে, দেন আপনাদের যদি আপনি অ্যাঙ্গুলারও যদি বেসিকটা জানেন তাহলে আপনি ওই সিভি যদি আপনার মানে সিভিতে যদি থাকে সব কিছু মেনশন করা থাকে, অ্যান্ড সত্যি আপনি যদি কাজ জেনে থাকেন, মানে যেগুলো আমি বললাম সেটা আপনি অ্যাপ্লাই করুন, আপনি ইজিলি জব পেয়ে যাবেন। এবার কোন সেগমেন্টে কত বেশি স্যালারি ওটা আমি পড়ে আসছি। দেন ব্যাক এন্ড ডেভেলপমেন্টের জন্য কিন্তু আপনাকে পিএইচপি অ্যান্ড মাই এসকিউএল ডেফিনেটলি জানতে হবে, অ্যান্ড পিএইচপি মাই এসকিউএল এর সঙ্গে আপনাকে মোস্ট পপুলার সিএমএস ফ্রেমওয়ার্ক আপনাকে ওয়ার্ডপ্রেস কিন্তু জানতেই হবে, কারণ ওয়ার্ডপ্রেস ছাড়া আজ মানে এখনই ইন্ডাস্ট্রিতে ওয়ার্ডপ্রেস প্রচণ্ড পরিমাণে একটা জায়গা দখল করে বসে আছে, কারণ ওয়ার্ডপ্রেসে ক্লায়েন্টরা জানে যে কম টাকায় খুব ভালো একটা সার্ভিস কিন্তু আমরা ওয়ার্ডপ্রেস থেকে পাই, তার জন্য ওয়ার্ডপ্রেস বাজেট ফ্রেন্ডলি অ্যান্ড টাইম ফ্রেন্ডলিও হয়, মানে খুব তাড়াতাড়ি কাজটা তৈরি হয়ে যায়, তার জন্য ওয়ার্ডপ্রেস আপনাদের শেখা উচিত। ম্যাক্সিমাম কোম্পানি কিন্তু ওয়ার্ডপ্রেস প্রেফার করে। তারপরে আপনারা ওয়ার্ডপ্রেস, জুমলা, লেরাভেল এগুলো তো আপনারা জানতেই পারেন, তার সঙ্গে আপনাকে পাইথন জানলে খুব ভালো হয়, আর জাভাস্ক্রিপ্ট মানে জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্কের উপর বেস করে ব্যাক এন্ড ডেভেলপমেন্টের জন্য নোট জেএস অ্যান্ড এক্সপ্রেস জেএস অতি অবশ্যই জানবেন। API ক্রিয়েট করার জন্য এক্সপ্রেস জেএস এর খুব মূল্যবান একটা ভ্যালু আছে, অ্যান্ড নোট জেএস ব্যাক এন্ড ডেভেলপমেন্টের জন্য কিন্তু ফ্যান্টাস্টিক। আপনাদের এই কটা মিনিমাম জানতে হবে। দেন আপনাদের জানা উচিত রিয়্যাক্ট ডেভেলপমেন্ট অ্যাঙ্গেল থেকে কি কি জানা উচিত, অ্যান্ড অ্যাঙ্গুলার ডেভেলপমেন্টের অ্যাঙ্গেল থেকে কি কি জানা উচিত। অতি অবশ্যই এই জিনিসগুলোকে যদি আপনি জানেন তাহলে ডেফিনেটলি যে কোনো কোম্পানিতে আপনি অ্যাপ্লাই করলে ইজিলি জব পেয়ে যাবেন। কিন্তু ব্যাক এন্ড ডেভেলপমেন্টের জন্য ফ্রেশার হিসেবে কি জানা উচিত, পিএইচপি, মাইএসকিউএল, ওয়ার্ডপ্রেস, নোট জেএস, ডেটাবেসের মধ্যে থেকে হচ্ছে মাইএসকিউএল ডেটাবেস তো শিখতেই, যে MongoDB ডেফিনেটলি একবার দেখে নেবেন, কারণ এইগুলো আপনি যদি জানেন তাহলে ডেফিনেটলি আপনি অ্যাজ এ ফ্রেশার হিসেবে অ্যাপ্লাই করলে ইজিলি ক্র্যাক করে দিতে পারবেন একটা ইন্টারভিউ। এবার আমাদের জানার বিষয় যে আমি যদি ডিজাইনার হই তাহলে আমি কত টাকা অ্যাজ স্টার্টিং অ্যান্ড এক্সপিরিয়েন্সে কত টাকা স্যালারি এক্সপেক্ট করতে পারি। আপনি যদি ডিজাইনার হন তো অ্যাজ এ স্টার্টিং আপনি 10-15,000 স্যালারি এক্সপেক্ট করতে পারেন, ডিপেন্ড অন ইউর ওয়ার্ক, হয় আপনার ওয়ার্কিং সিটিস অ্যান্ড কোথা অফিস আপনার কীরকম, এই কিছু এই তিনটি জিনিস নির্ভর করছে, সেখানে আপনার স্যালারি 15-20,000 অবধি নির্ভর করছে ফর ডিজাইনারের জন্য। অ্যাজ এ ফ্রেশার যখন আপনার মানে ডিজাইনিং ফিল্ডে যখন 5-6 years এক্সপিরিয়েন্স হয়ে যাবে তখন আপনি ইজিলি এক্সপেক্ট করতে পারেন 25-35 মধ্যে আপ টু 40,000 আপনি এক্সপেক্ট করতে পারেন, ডিজাইনারের পার্সপেক্টিভ থেকে আমি বলছি। ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের জন্য এখানে স্কোপটা একটু বেশি, তাই এখানে স্যালারি স্ট্রাকচারও একটু বেশি। ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের জন্য স্টার্টিং 15-25 এর মধ্যে এক্সপেক্ট করতে পারে, ডিপেন্ড অন সিটিজ আর কোম্পানি, ঠিক আছে, কোম্পানি আপনার কিরকম, যেরকম যদি কোনো কোম্পানি হাইপেকে স্যালারি দিতে না পারে তো আপনি যতই ভালো জানুন না কেন আপনাকে অত টাকা আপনি পাবেন না ফ্রেশার হিসাবে। ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টে যখন আপনার 5-6 years এক্সপিরিয়েন্স হয়ে যাবে আপনার স্যালারি এক্সপেকটেশন 30-80 মধ্যে থাকতে পারে, অ্যান্ড 30-80 মধ্যে স্যালারি প্রোভাইডও করে অনেক কোম্পানি আছে, অনেক বেটার কোম্পানি আছে, তারা কিন্তু প্রোভাইড করে, অ্যান্ড মোটামুটি মিডিয়াম লেভেল হচ্ছে কোম্পানি কিন্তু আজকাল প্রোভাইড করতে থাকছে, কারণ ডিমান্ড ওরকমই আসছে। এটাও নির্ভর করছে আপনি কোথায় কাজ করছেন অ্যান্ড কোন কোম্পানিতে কাজ করছেন। অ্যান্ড ব্যাক এন্ড ডেভেলপমেন্ট অ্যাজ এ ফ্রেশার হিসাবে আপনি 15-25 এর মধ্যেই পেতে পারেন, কোনো অসুবিধা নেই, আর যে ডিপেন্ড অন আপনি কী কী ল্যাঙ্গুয়েজ প্রথমেই জানছেন, আর যদি আপনি জানার পর আপনারা যদি আরও নিজেকে ব্রাশ আপ করেন অ্যান্ড আরও অনেক নতুন নতুন টেকনোলজি যদি শিখে যান তাহলে কিন্তু আপনি স্যালারি 30-1 lakh মধ্যেও পেতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার আমি কখনোই কম্পেয়ার করছি না গুগল, অ্যামাজন, ফ্লিপকার্ট
বা আরো অন্যান্য ব্র্যান্ডের যত বড় বড় কোম্পানি আছে সেসব কোম্পানির সঙ্গে আমি তুলনা করতে যাচ্ছি না। আমি বলছি সবার জন্য মোটামুটি মিডিয়াম গোছের, আমাদের যদি কলকাতা এরিয়ায় যদি আমরা দেখি সেক্টর ফাইভ রিলেটেড, বা আমরা মুম্বাই বা দিল্লি যে কোনো মিডিয়াম গোছে যেসব কোম্পানি আছে তারাই প্রোভাইড করে, অত বড় কোম্পানিতে যেতে হবে না। অত বড় কোম্পানিতে যদি আপনার চান্স যদি আপনি পেয়েও যান, ডেফিনেটলি না পাওয়ার কি এমন কোনো বড় ব্যাপার নয়। আজকাল কাজ হচ্ছে সব থেকে বড় ব্যাপার, আপনার কাছে যদি ডিগ্রি অ্যান্ড টেকনিক্যাল স্কিলস যদি ভরপুর থাকে তাহলে আপনি ওইসব যে কোনো কোম্পানিতে আপনি চান্স পেতে পারেন। গুগল তো আজকালকার কোনো ব্যাপারই না, একটু ভালো কাজ জানলেই আর মোটামুটি আপনার একটু এক্সপার্টাইজ লেভেল অল্প স্বল্প থাকলে আপনি গুগলে চান্স পেতে পারেন। ঠিক আছে, আমি ইজি বলছি না বাট মুশকিলও নয়, কারণ গুগল অনেক হায়ার করে। অ্যান্ড অ্যামাজন আমি এই ধরনের কোম্পানিতে আমি যাচ্ছি না, কারণ ওই সব কোম্পানিতে পাওয়া মানে ইটস গুড, ডেফিনেটলি গুড। তো এই হলো কেরিয়ার স্কোপ, আপনারা ডিজাইনার, ফ্রন্ট এন্ড ডেভেলপার আর ব্যাক এন্ড ডেভেলপার যে কোনো একটাতে চুজ করতে পারেন। কোনোটাই খারাপ না, কোনোটাই ভালো না, ঠিক আছে, সব কটাতেই প্রেশার আছে। ঠিক আছে, তবে ডিজাইনিং স্কিলসটা শেখা তাদের জন্যই সুইটেবল যাদের ইন মানে বাই হার্ট তারা ডিজাইন করে, মানে তাদের মধ্যে ক্রিয়েটিভিটিটা খুব মেইন। মানে ডিজাইন মানে আমি কোনো রকম একটা ডিজাইন করে দিলাম, তাকে ওয়েবসাইট বানিয়ে দিলাম, হবে না, ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করবে না। এবার সব থেকে বড় জিনিসটা হচ্ছে যে এই তিনটে যে আমি সেগমেন্ট বললাম, ডিজাইনার, ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, ব্যাক এন্ড ডেভেলপমেন্ট, এই তিনটে সেগমেন্টের মধ্যে ভ্যালু আমি কাকে দিতে চাই সব থেকে বেশি? আমি কিন্তু ফ্রন্ট এন্ড ডেভেলপারকেই দেবো। কেন? এবার আমার কাছে হচ্ছে কেন, একটা ডিজাইনার খুব সুন্দর মাথা খাটিয়ে দারুণ ডিজাইন করবে, নো ডাউট দারুণ ডিজাইন করবে, কিন্তু আমি যখন ওইটাকে ডিজাইন যেরকমভাবে হয়েছে ওই সেম টু সেম এফেক্ট যদি আমি আমার ওয়েবসাইটে দিতে না পারি তাহলে ওয়েবসাইটটা রান হবে না, রাইট, এক্সপিরিয়েন্সটা ভালো হবে, যেটা বলি ইউএক্স ডেভেলপমেন্ট। তাহলে আপনাকে ক্লায়েন্টকে দেখানোর জন্য আমরা যখনই দেখাই ক্লায়েন্টকে, আমরা যখন ওয়েবসাইটে লিঙ্ক দিই, ক্লায়েন্ট কিন্তু ওই ইমেজ দেখে না, ক্লায়েন্ট কিন্তু ওয়েবসাইটটা দেখে কিভাবে এটার কাজ হচ্ছে, কতটা রেসপন্সিভ ভালো হয়েছে, খুব সুন্দর রেসপন্সিভ কিভাবে হয়েছে, কতটা সুন্দর লাগছে দেখতে, ইউজার এক্সপিরিয়েন্সটা কেমন। আবার ব্যাক এন্ড ডেভেলপমেন্টও দেখবে না, কারণ ব্যাক এন্ড ডেভেলপমেন্টটা দেখা যায় না চোখে, ওটা ক্যালকুলেশন হয়, লজিক কাজ করে। তো ব্যাক এন্ড ডেভেলপমেন্ট কিন্তু ক্লায়েন্ট জাজ করে না, ক্লায়েন্ট কিন্তু ম্যাক্সিমাম ক্লায়েন্ট কিন্তু জাজ করে যে আপনি কতটা ভালো কাজ করছেন, ওটা দেখা যায় কিন্তু যখন একটা ডিজাইন থেকে মানে একটা ছবি থেকে যখন একটা এইচটিএমএল করা হয় উইথ জাভাস্ক্রিপ্ট, জেকোয়েরি, বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ ক্রিয়েট করে, মানে বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ দিয়ে যখন একটা প্রোডাক্ট তৈরি হয়ে যায় ডেভেলপমেন্ট আগে পর্যন্ত, তার ভ্যালুয়েশনটা একটু বেশি আমার কাছে। আমি কাউকে ছোট করছি না, কারণ লজিক তো ব্যাকগ্রাউন্ডে হয়, ক্লায়েন্ট ওটা বুঝবে কি করে বা লোকে ওটা বুঝবে কি করে, বলার কথা আছে না, পেহলে দর্শনদারি ফির গুণ বিচার। তো ব্যাপারটা হচ্ছে সেটাই যে দেখতে কেমন লাগছে। ঠিক আছে, ডিজাইনার ডেফিনেটলি আমার কাছে খুব হাই, ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টও আমি মানছি খুব ভালো অ্যান্ড ব্যাক এন্ড ডেভেলপমেন্টও ভালো, এই তিনটে একে অপরের পরিপূরক। যদি ডিজাইনার, ডেভেলপার অ্যান্ড ফ্রন্ট এন্ড ডেভেলপার, মানে ব্যাক এন্ড ডেভেলপার, ফ্রন্ট এন্ড ডেভেলপার অ্যান্ড ডিজাইনার তিনজনে একত্রে না হয়ে যদি নিজেদের কথা একে অপরের কথা না শুনে যদি কাজ হয়, সেই প্রোডাক্ট কিন্তু এন্ড প্রোডাক্ট কিন্তু একদমই ভালো হয় না, গ্যারান্টি। ক্লায়েন্ট এন্ড প্রোডাক্ট তখনই ভালো পাবে যখন কিন্তু প্রত্যেকটা সেগমেন্টে তারা তাদের এক্সপার্ট হয়ে। এখন একটা ট্রেন্ড এসেছে, ফুল স্ট্যাক ডেভেলপার আমি হতে চাই, মানে আমি নিজে কেরিয়ারই স্টার্ট করলাম না, আমি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট কি ব্যাক এন্ড ডেভেলপমেন্ট কি যা ল্যাঙ্গুয়েজের নামগুলো জানি, আমি ফুল স্ট্যাক ডেভেলপার হতে চাই। আমি একদিনও কাজ করিনি একটা লাইট প্রজেক্ট, তাও আমি ফুল স্ট্যাক ডেভেলপার হতে চাই। কেন? আমি তো প্রথমেই বুঝতে পারি না ফুল স্ট্যাক ডেভেলপার হতে চান কেন। আমি যে ল্যাঙ্গুয়েজগুলোর নাম বললাম এতক্ষণ ধরে, HTML, CSS, Angular, JS, React, Angular, React, Python, সব কিছু মানে ফ্রন্ট এন্ডে যেগুলো রয়েছে, HTML, CSS, Bootstrap, Angular, React, Ionic, কত কিছু রয়েছে, জাভাস্ক্রিপ্ট, জেকোয়েরি, ব্যাক এন্ডও পাইথন, PHP, Laravel, Magento, Drupal, কত ব্যাক এন্ড আছে, আপনি কত শিখবেন? আপনি ব্যাক এন্ডের কয়েকটা জিনিস শিখে মানে ওয়ার্ডপ্রেস শিখে গেলেন আর ফ্রন্ট এন্ডে কিছু শিখে গেলেন, HTML, CSS, Bootstrap শিখে গেলেন, আপনি ফ্রন্ট এন্ড ডেভেলপার হয়ে গেলেন, ব্যাক এন্ড ডেভেলপার হয়ে গেলেন, তার মানে আপনি কি নিজেকে ফুল স্ট্যাক ডেভেলপার বলবেন? কখনোই নয়। আপনি কোনো রকম একটা ওয়েবসাইট হয়তো ক্রিয়েট করে নিতে পারবেন, আপনি ভালো ফ্রন্ট এন্ড ডেভেলপার, ওয়ার্ডপ্রেস একটু অত কাজ জানেন, একটা ওয়েবসাইট বানিয়ে নিলেন, দ্যাটস ডাজন্ট মিন যে আপনি ব্যাক এন্ড ডেভেলপার হয়ে গেছেন।
ঠিক আছে, এতটা সহজ নয়। তার জন্য আপনাদের কিন্তু ব্যাক এন্ড ডেভেলপমেন্ট আলাদা এক্সপার্টাইজ হওয়া উচিত যদি আপনার ব্যাক এন্ড ডেভেলপমেন্টের ইচ্ছা থাকে। যদি আপনি ফ্রন্ট এন্ড ডেভেলপার হতে চান তো ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের উপরে এক্সপার্ট হন। মার্কেটে ফুল স্ট্যাক ডেভেলপমেন্টে সব থেকে বেশি ডিমান্ড, আমি ওটাকে বিলিভ করি, কিন্তু ব্যাপারটা হলো তাদের অ্যাকচুয়াল ওয়ার্কিং মেম্বার কিন্তু খুব কম, কারণ তারা অ্যাকচুয়াল মানে হচ্ছে অ্যাকচুয়ালি ব্যাক এন্ড অ্যান্ড ফ্রন্ট এন্ড সেরকম লেভেলের জানে। যাদেরকে খুঁজে পাবেন তারা দেখবেন 10-12 ইয়ার্স এক্সপিরিয়েন্স, মানে তারা 5-6 ইয়ার্স ফ্রন্ট এন্ডে কাজ করে এসেছে, দেন 5-6 ইয়ার্স যখন ব্যাক এন্ডে কাজ করছে তখন ব্যাক এন্ডের কাজ করার সময় কি হচ্ছে, ফ্রন্ট এন্ডেরও তো কিছু কাজ লাগছে, তার মানে ব্যাক এন্ডে যখন কাজ করছে সে ফ্রন্ট এন্ড ভুলছে না, অ্যান্ড ব্যাক এন্ড নতুন টেকনোলজি, সে 5-6 কাজ করে গেল, দেন সে ওই ইয়ারের পর সে নিজেকে বলতে পারে ইয়েস নাও আই অ্যাম এ ফুল স্ট্যাক ডেভেলপার। নিশ্চয়ই আপনাদের বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। তো প্রথমে আপনাকে একটা স্পেসিফাই হওয়া উচিত, আপনি ফ্রন্ট এন্ড ডেভেলপার হতে চান নাকি ব্যাক এন্ড ডেভেলপার হতে চান নাকি ডিজাইনার হতে চান। ফার্স্ট আপনাদের গোলটাকে ক্লিয়ার করে নিন, দেন আপনারা বিভিন্ন কোম্পানিতে ইন্টারভিউ দিন। সঠিক কোম্পানি যদি আপনি ফার্স্টে পেয়ে যান আপনাদের লাভ, খুব ভালো। আমি বলবো যে কোম্পানি পাবেন সেই কোম্পানিতে 1-2 ইয়ার্স অর 3 ইয়ার্স খুব ভালোভাবে কাজ করুন, কাজ শিখুন, খুব ভালো করে কাজ শিখুন, দেন আপনি একটা নামি দামি কোম্পানিতে আপনি অ্যাপ্লাই করতে পারেন। হ্যাঁ, অবশ্যই মাথায় রাখবেন যে আপনি একটা জব পেয়ে গেলেন তার মানে এটা নয় আপনি সব জয় করে ফেলেছেন, একদমই নয়। ওয়েব ইন্ডাস্ট্রি হলো এমন একটা ইন্ডাস্ট্রি যেখানে কিনা যদি কয়েকটা ল্যাঙ্গুয়েজ নিয়ে যদি পড়ে থাকেন তাহলে কিন্তু ডে বাই ডে যদি নিজেকে আপগ্রেড না করেন তাহলে কিন্তু আপনার ভ্যালু ডে বাই ডে ডিক্রিজ হবে, কখনো ইনক্রিজ হবে না। আপনাকে যদি সেই লেভেলে যদি কিছু জানতে হয়, সেই লেভেলে যদি আপনাকে ইয়ার বাই ইয়ার যখন আপনাকে স্যালারি যদি ইনক্রিজ করতে হয় আপনাকে ট্রেন্ডের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে, এটাই হলো মূল মন্ত্র। তো নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইলাম, অ্যান্ড ডিজাইনার ডেভেলপ ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট বা ব্যাক এন্ড ডেভেলপমেন্ট কি চুজ করতে চান, আশা করি আপনাদের কিছুটা ধারণা হলো আপনাদের ক্লিয়ার হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, কারণ আপনাদের দেওয়া একটা লাইক আমার ভিডিও তৈরি করার মোটিভেশনে কাজ করে। আর ডেফিনেটলি আমি যে টিউটোরিয়ালগুলো আপনাদের প্রোডিউস করে দেখাচ্ছি সেই টিউটোরিয়ালে কেমন লাগছে আপনাদের, আপনি আরও অনেক কমেন্ট করছেন আমি দেখতে পাচ্ছি, আমি ভালো লাগছে আমার। তো আমি চাই আপনারা আমার ভিডিওকে লাইক করুন, ভিডিওটা শেয়ার করে দিন, আর যদি আমার চ্যানেল ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমার চ্যানেলে কিন্তু ডেফিনেটলি আপনারা কিছু ভ্যালু ইনফরমেশান পাবেন। কি কতটা এক্সপার্টাইজ লেভেলের টিউটোরিয়াল পাবেন আপনাকে আমি বলতে পারছি না, সেটা তো নির্ভর করবে আপনারা ভিডিও দেখার পর, বাট ভ্যালু ডেফিনেটলি আপনারা পাবেন। চলুন বন্ধুরা, দেখা হচ্ছে একটা নতুন টিউটোরিয়ালের সঙ্গে, আজকের মতন বিদায় জানালাম। এই ভিডিও সম্পর্কে যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট করুন, কমেন্টে রিপ্লাই অতি অবশ্যই পাবেন। কোডিক্স রাহুলের একজন ইম্পর্টেন্ট মেম্বার অ্যান্ড আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যদি এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটিকে লাইক করুন আর ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না।